আসসালামু আলাইকুম গাইস, সবাই আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি। তো আজকে আমরা দাদম থেকে খেতিবস্তি থেকে রওনা দেব খুনসা। তো মাঝে মাঝে আপনাদের পাহাড়ের ভিউটা দেখাবো, এদিকের ভিউটা কীরকম অসাধারণ। তো সব থেকে একটা কথা, মানে এদিকের কথাটা হচ্ছে কি, তো জঙ্গল মানে চতুর্দিকে এরকম জঙ্গল, তো সবাই ভয় পাবেন না, মানে আছে জায়গায় জায়গায় মানুষের বসবাস আছে, কিন্তু ওই রকম মানুষ নাই, এখানে কম মানুষের বসবাস আছে। তো সব থেকে কথা হচ্ছে বৃষ্টিটা, এখন বর্তমান বৃষ্টি হচ্ছে এখানে, তো দেখেন কীরকম কুয়াশা পড়ছে, তো দেখা যাচ্ছে না। তো আমরা এখন আগের দিকে রওনা দেব। আরও একটা কথা হচ্ছে কি, মানে ভিডিওটা কাটবেন না, সবাই দেখবেন, ভিডিওটা অবশ্যই সবারই ভালো লাগবে। দেখেন এদিকের ভিউটা অনেক অসাধারণ আছে, সবাই দেখতে পারবেন। তো যারা মানে দেখতে পারছেন অরুণাচলে বহুত লোক আছে আসতে পারে না, তাদের জন্য এইটা ভিডিও বানার উদ্দেশ্য হয়েছে। এটা মানে বহুত মানুষ আছে পাহাড় অঞ্চল দেখতে পারে না, যে পাহাড় অঞ্চল কীরকম হয় এদিকের, মানে খেতি এরকম করে এনারা বলে খেতি অবস্থা করে আর কি, যে খেতি করে। তো আমরা যেরকম ধান ভুট্টা সবগুলো কী করি, তো মানে এনারা এরকম করে, এদিকে সব কিছু আবাদই হয়, কচু আছে আপনার, মানে সব কিছুই পাবেন আর কি। তো এখন বৃষ্টির সিজন, এখন আবাদের এইদিকে আবাদের সিজন আর কি। আমরা এত উপরে আসছি, মানে খালি নিচে যাচ্ছি, মানে উপরের থেকে নিচেই যাচ্ছি, দেখতে পাচ্ছি কীরকম উপর থেকে যাচ্ছি। তো সামনে দেখেন ঝর্ণা, অনেক সুন্দর। বৃষ্টি নামলে বৃষ্টি ছাড়ার নাম করে না। সব থেকে দুঃখে দুঃখে একটা কি জানি, মানে খালি মাটি আর পাথর, মাটিটা কম পাথরই বেশি। তো এইখানে দেখেন, মানে একটাই ভয়ঙ্কর সব থেকে বেশি, বৃষ্টি হলে যে পাহাড় ধসে পড়ে, এখানে পাহাড়টা ধসে পড়ছে। তো বিসিবি দিয়ে কাটে কাটে রাস্তাটা ঠিক করে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন বিসিবিটা এখন সাইড দিল, আমরা আগের দিনের রওনা নেব। এখন এদিকের ভিউটা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, এখন সামনের দিকে আগে যাবো আর কি। দেখতে দেখেন
ও ভাই, দেখো রাস্তার মধ্যে গাছ ভেঙে পড়ছে, কি অনেক ভয়ঙ্কর দৃশ্য এটা। রাস্তার মধ্যে গাছ কিরম ভেঙে পড়ছে, thank you.
ये मेन रोड वो देखा दे रहा है। हाँ वो है।